ফ্রান্সিস দাদা প্রশ্ন করেছেন, ওনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলি যে বাইবেল একটা অবৈজ্ঞানিক বই এবং বাইবেলে প্রচুর পরিমাণ পরস্পর বিরোধী কথা আছে এবং অবাস্তব কাল্পনিক কথা আছে। বাইবেলে এক কথায় পরস্পর বিরোধী কথাবার্তায় সম্পূর্ণরূপে ভরপুর। আমি একটা মাত্র টপিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এতে এই একটা বিষয়েই আপনারা জেনে যাবেন যে বাইবেলে কী পরিমাণ অবৈজ্ঞানিক এবং অবাস্তব কথা আছে, কী পরিমাণ পরস্পর বিরোধী কথা আছে। এর উল্লেখ করা আছে বুক অফ হিব্রু 1 অধ্যায় 11 ভার্স, সেখানে বলা হয়েছে দ্য হ্যাভেন অ্যান্ড আর্থ উইল কাম টু অ্যান এন্ড বাট ইউ উইল রিমেইন ফর এভার। এখানে একেবারে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই মহাবিশ্ব এবং পৃথিবী ধ্বংস হবে, কিন্তু তোমরা মানুষরা চিরকাল থাকবে, চিরদিন টিকে থাকবে। ঠিক এর উল্টো কথাটা আমরা বাইবেলে দেখতে পাই। বুক অফ ইক্লেসিয়াস্টিক্স 1 অধ্যায় 4 ভার্স, এখানে একেবারে ক্লিয়ারলি বলা হচ্ছে যে দ্য জেনারেশন কামস, জেনারেশন গোস, বাট দ্য আর্থ রিমেন্স ফর এভার। তাহলে এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে যুগ আসবে, যুগ যাবে, কিন্তু পৃথিবী টিকে থাকবে চিরকাল। তাহলে প্রথম যে ভার্সটা আমরা দেখলাম বুক অফ হিব্রু 1 অধ্যায়ের 11 ভার্স, সেখানে বলা হচ্ছে যে আকাশমণ্ডলী এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর মানুষ এই পৃথিবীতে চিরকাল থাকবে। বুক অফ ইক্লেসিয়াস্টিক্স 1 অধ্যায় 4 ভার্স, সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই পৃথিবীতে যুগ আসবে, যুগ যাবে, মানুষ আসবে, মানুষ চলে যাবে, কিন্তু পৃথিবী টিকে থাকবে চিরকাল। তাহলে আমরা ফ্রান্সিস দাদাকে প্রশ্ন করতে চাই, এই দুইটা ভার্সের, এই দুইটা পদ বা দুইটা আর্টিকেলের এখানে কোনটা সঠিক? পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে নাকি পৃথিবী চিরকাল থাকবে? আশা করি আপনারা উত্তর দিয়ে যাবেন। আর আমি চাই আপনারা প্রশ্ন করুন, এখানে পরিষ্কার পরস্পর বিরোধী তথ্য বিদ্যমান, পরিষ্কার অবৈজ্ঞানিক তথ্য বিদ্যমান, কারণ কোরআন এবং বিজ্ঞানের সহায়তা আমরা জানি এই পৃথিবী ধ্বংস হবে। এবং বিজ্ঞান বলছে গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে আর এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে পৃথিবীর একসময় ধ্বংস হয়ে যাবে। আর বাইবেল বলছে, এখানে বলছে ধ্বংস হবে, আরেক জায়গায় বাইবেল বলছে ধ্বংস হবে না। তাহলে এটার কোনটা আসলে সঠিক? এরপর একটা বিষয় বলি, কোরআন বিজ্ঞানেরও হাজার গুণ উপরে, লক্ষ কোটি গুণ উপরে। কোরআন এমন বিষয়ে তথ্য দেয় যে বিষয়ে বিজ্ঞান সম্পূর্ণই অজ্ঞ। বিজ্ঞান সারা পৃথিবীর মাত্র 4% আবিষ্কার করতে পেরেছে তাদের ভাষায়, হয়তো যদি আরও চিন্তা করা যায় দেখা যাবে 1%-ও কম পুরো বিশ্বজগতের। কিন্তু বিশ্বজগতের এরিয়া সম্পর্কে বিজ্ঞান জানে না, কত দূরে বিশ্বজগৎ আছে এখনও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 34 বলা হয়েছে যে এই পৃথিবী এবং বিশ্বজগৎ কবে ধ্বংস হবে সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। বর্তমান সময়ের সমস্ত প্রযুক্তি ব্যবহার করেও পৃথিবী ধ্বংস হওয়ার তারিখ নির্ধারণ করা যাবে না। কতদিন, কত সেকেন্ড, কত ঘন্টা পরে এই পৃথিবী ধ্বংস হবে, আমি বিজ্ঞানীদেরকে অনুরোধ করছি লিখে দিন, তাহলে আমরা নিশ্চিত হব যে বিজ্ঞান কোরআনের উপরে। আর এটা যদি আপনারা না পারেন তাহলে নিশ্চিতভাবে জেনে নিন যে এই কোরআন আলহামদুলিল্লাহ এটা বিজ্ঞানেরও কোটি কোটি গুণ উপরে। এবং এই পৃথিবীর এমন একটা মানুষের জন্ম হয় নাই, এই পৃথিবীতে আসা এমন একটা মানুষও নেই যে দেখাতে পারবে এই পবিত্র কোরআনে মাত্র একটা পরস্পর বিরোধী আয়াত আছে, কোনো ভুল আয়াত আছে, কোনো ভুল কথা আছে। যদি আপনি এর প্রেক্ষাপট বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এতে একটাও পরস্পর বিরোধী আয়াত নেই, পরস্পর বিরোধী কোনো কথা পবিত্র কোরআনে নেই। তারপরেও আমি ইসলাম বিদ্বেষীদেরকে বলেছি যে আসেন, প্রশ্ন করেন, আসেন আলোচনা করি। আজ পর্যন্ত কোনো ইসলাম বিদ্বেষীকে পাইনি, আজ পর্যন্ত কোনো নাস্তিককে পাইনি যে স্বেচ্ছায় আমার সাথে আলোচনা করতে এসেছে। যখন আমি চ্যালেঞ্জ করি অনেকে গ্রহণ করে, করে না, কিন্তু আমি সারা পৃথিবীর সবাইকে চ্যালেঞ্জ করছি, আসুন পবিত্র কোরআনে মাত্র একটা ভুল আছে আপনি দেখাবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর সবাইকে চ্যালেঞ্জ করছি, আমি কোরআনের উপর একজন ছাত্র, আমি একজন ছাত্র, আমি চ্যালেঞ্জ করছি মাত্র একটা ভুল দেখাবেন পবিত্র কোরআন থেকে, আপনার সাথে আলোচনা হবে, লাইভ ডিবেট হবে। তো
আলোচনার একটা শেষ পর্যায়ে আপনাদেরকে বলবো যে আপনারা বেশি বেশি প্রশ্ন করুন এবং আমাকে কথা বলার সুযোগটা করে দিন। যত বেশি প্রশ্ন করবেন তত বেশি কথা বলতে পারবো। ফ্রান্সিস দাদার জন্য এই ভিডিওটা ছিল একটা উপহার। তো এরপর আমরা তার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা প্রশ্ন করবেন, আমি সময় পেলে উত্তর দেবো ইনশাআল্লাহ, এবং প্রত্যেক দিন কম বেশি উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং লাইভ আকারে ভিডিও আকারে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই। তো আপনারা আরও বেশি বেশি প্রশ্ন করুন এবং আমাকে কথা বলার সুযোগটা করে দিন।